কি গো, তোমাকে যে বাজারগুলো করে আনতে বলেছিলাম সবগুলো এনেছো? কোথায় রেখেছো বলো বাজারগুলো? দেখি মিলি দেখি, এতক্ষণে সব ঘরের কাজ হলে এবার একটু রান্নাঘরের দিকে যা। হ্যাঁ, এসব রান্নাঘরে রেখে দিয়েছি, মিলিয়ে দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। তোমার লিস্ট অনুযায়ী বাজার করা, বাপ রে বাপ রে বাপ, অসম্ভব ব্যাপার, দেখে নাও যাও। কি গো, লিস্ট অনুযায়ী তো একটা জিনিসও আসেনি, খালি দু একটা জিনিস এসেছে, বাকি তো সব ভুলভাল কি সব নিয়ে এসছো নিজের মন মতন। লিস্টটা কি ভালো করে দাওনি না দেখোনি? কি করছোটা কি? আরে মা, বাবা কি করে লিস্ট অনুযায়ী বাজার করবে? তো লিস্ট তো টেবিলের উপর পড়েই ছিল, দেখো লিস্ট, তুমি এটা তোমারই লিস্ট করা দেখলাম, বাজারে সব টেবিলের উপরেই পড়েছিল, বাবা নিয়ে যেতেই ভুলে গেছে। কই দেখি লিস্টের, দেখি। আরে এটা তো সেই আমারই লিস্ট করা লিস্টটা। এগো তুমি লিস্ট নিয়ে যেতেই ভুলে গেলে, এত ভুলো মনের মানুষ কি করা হয় কে জানে। যা কেস খেয়ে গেলাম মানে। শোনো, বাজারের যা অবস্থা তাতে তোমার ওই লিস্ট অনুযায়ী আমি যদি বাজার করতে যেতাম তাহলে আমার স্যালারি পুরো টাকাটাই খরচ হয়ে যেত। তাও তো কিছু তো জিনিস এনেছি, যে জিনিস এনেছি সেই জিনিস নিয়েই সংসারটা চালাও, সংসার সুখী হয় রমণীর গুণে। তো তোমার গুণটা এখানেই তুমি দেখাও, যে আমি যা এনেছি সেটা দিয়েই তুমি আজকে রান্নাঘর সংসার এই সব কিছু সামলাও, বুঝতে পেরেছ? এই যা শোনো, আমার গুণ ছিল বলেই তোমার মতন একটা বেগুনের সঙ্গে আমি এত বছর ধরে সংসার করছি। আর কী বললে খরচ? আমার সংসারের কে কটা খাই গো? আমার গোষ্ঠীর কে কটা খায়? তুমি, তোমার মেয়ে, তোমার মাকেই তো গেলাই, আর আমি তো একাই, আমার একার জন্য আর কত লাগে? তখন তো এক পদ রান্না করে দিলে তোমাদের মুখে রোচে না, ওটা হয়নি ওটা হয়নি এই করতেই তো থাকো, আর আবার বলছো বাজার করতে গেলে মাইনা পুড়ি যাবে, যত সব হরি হরি, সব কিছু তো দেখছি, আমাকে না টানলে এর অন্ন হজম হয় না। তাও তো আমার এই লম্বা লাকটা এখন সংসারে আর গলাই না, কিছু বলার নেই। হরি হরি, তুমি আমাকে বেগুন বললে, তোমার কোনো আইডিয়া আছে? তোমাকে বিয়ে করার আগে আমার কত দূর দূর থেকে সম্বন্ধ আসতো আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, তোমার কোনো আইডিয়াই নেই। আমাকে বেগুন বলছে, হাতের কাছে পেয়েছো তো এরকম একটা, তাই অত্যাচার করে নাও আর যা খুশি তাই বলে নাও। দূর দূর থেকে তো আসবে, আশেপাশেরগুলো তো তোমার সব কীর্তিকলাপ জানতো, কোনো বাবা তার মেয়েকে তো আর এখানে দড়ি কলসি ঝুলিয়ে ফেলে দেবে না তোমার ভরসায়। আমার মা তখন বারবার করে বলেছিল ওরে এই বিয়েটা করিস না করিস না, আমি তখন শুনিনি, শুনলে পরে আজকে আমার এই দুর্দশাটা হতো না। তুমি কী বললে, শাশুড়ি মা তোমাকে বারণ করেছিল? বাবা, ওই মহিলা যে আমার এত ভালো চেয়েছিল আমি জানতাম না, আজই গিয়ে ওনাকে একটা পেন্ডাম ঠুকে আসবো। তো যখন বলেছিল তখন তো শুনলেই পারতে গো, তা তো আমার এই দুর্দশাটা হতো না, আমার সব গুণাবলী তোমার হাতে পড়ে বেগুন হয়ে যেত না। অসভ্য লোক একটা, সব কিছুতে নিজের স্বার্থ ছাড়া কিছু দেখতে পাই না। তা বলি তোমাদের এই ঝগড়াঝাটি থামলে আমাকে এক কাপ চা দিও, সেই তো সকালে কখন চাটা নামিয়ে দিয়ে চলে গেছিলে, তারপর তো আর কোনো দেখা সাক্ষাতে নাই, পারলে এক কাপ চাটা দিয়ে দিও। হ্যাঁ মা, এবার থামো, আর আমারও খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, ভাল লাগছে না, উফ প্রতিদিন এই এক ঝামেলা, গোটা গোষ্ঠী মিলে আমাকে জ্বালালে, যেমন বাপ তেমনি বিটি তেমনি বাপের মাটা হয়েছে। হ্যাঁ তুই আমাকে হাড় মাছ ভাজা ভাজা করে খেয়ে নে, আর তোর ঠাকমাকে আমার রক্ত দিয়ে চা করে দিয়ে, তাহলেই তোদের শান্তিটা হবে, তাছাড়া তোদের শান্তি হবে না। এই মহিলার কাছে থাকার থেকে আমার মাছের বাজারে থাকাটা অনেক বেশি জরুরি ছিল, তাহলে অন্তত ওই চিৎকারগুলো এর থেকেও ভালো, এত কর্কশ চিৎকার যে কোনো মহিলা করতে পারে আমার জানা ছিল না। বাপ রে, আসার পর থেকে মাথাটা ধরিয়ে দিল। ওরে বাপ রে বাপ রে বাপ, তোমরা এবার থামো প্লিজ, উফ আর ভাল লাগছে না, থামো। মা বাবার সামনে এত উঁচু গলায় কথা বলা, ভদ্রতা সভ্যতাগুলো কি তুমি সব গিলে খেয়েছো নাকি? হ্যাঁ খুব ভালো কাজ করেছে, এটা দরকার ছিল, ওর জন্যই এত ঝামেলা হচ্ছে। তুই যখন দেখলি যে বাবা লিস্টটা নিয়ে যেতে ভুলে গেছে, তখন তো সারাদিন তো
ফোনে ইনস্টাগ্রামে শুধু রিলস দেখা, রিলস বানানো ছাড়া তার কোনো কাজ করিস না, তো একটু লিস্টটা তুলে তো বাবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারতিস, তাহলে তো আমাদের এই ঝামেলাটা হতো না। যত ঝামেলা হয়েছে তোর জন্য, ভাগ এখান থেকে। খেলবো আমি, আমি তো কিছু জানতামই না, আমি তো কিছু করিনি, আমি তো কিছু ছিলামই না এই পিকচারের মধ্যে। একেই বলে বোধ হয় যত দোষ সন্তান ঘোষ।